বিজেপি চালাল সিবিআই দূর হটো দূর হটো দূর হটো বিজেপি চালাল সিবিআই দূর হটো দূর হটো দূর হটো সিবিআই দিয়ে মমতা ব্যানার্জীকে ভয় দেখানো যায় না যাবে না যায় না যাবে না সিবিআই দিয়ে মমতা ব্যানার্জীকে ভয় দেখানো যায় না যাবে না যাবে না বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল মমতা মমতা বিজেপি দূর হটো প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ দর্শক চোপড়ার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের সামনে স্লোগান হচ্ছে সকাল সকাল বিজেপি সকাল সকাল সিবিআই হামলা হলো কেন বিজেপি জবাব দাও সিবিআই হামলা সিবিএ তদন্ত করতে গেছে এলাকাতে বিজেপির কর্মী খুন হয়েছিলেন এবং তার তদন্ত চালাচ্ছে সিবিআই সেখানে পঞ্চায়েত অফিসের সামনেও আজকে গিয়েছিল তারপর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ তো বলা হচ্ছিল তার সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছিলো যে সকাল সকাল পঞ্চায়েত অফিসে সিবিআই হামলা হলো কেন বিজেপি জবাব দাও কারা এই স্লোগানটা দিচ্ছেন না তারা তৃণমূল কংগ্রেসের একেবারে নেতা কর্মী পরিষ্কার তাদের যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ হিসেবে যেভাবে বলছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিবিআই যদি তদন্ত করতে মানে কোথাও যায় সেটা সিবিআই হামলা হয়ে যায় সিবিআই হামলা কি বলছি কথাটা একবার কি ভেবে দেখবেন না যারা কথাটা বলছিলেন সকাল সকাল পঞ্চায়েত অফিসে সিবিআই হামলা হলো কেন বিজেপি জবাব দেওয়া তো বিজেপি কেন জবাব দিতে যাবে সিবিআইকে কি বিজেপি পাঠিয়েছে নাকি তারা জানেন না যে সিবিআই তদন্তটা কার নির্দেশে হচ্ছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ভোট পরবর্তী হিংসা যা হয়েছে সেই সম্পর্কে সিবিআইকে একটা অংশ তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্ট তো দায়িত্ব দিয়েছে সেখানে তারা স্লোগান দিচ্ছেন যে সকাল সকাল পঞ্চায়েত অফিসে সিবিআই হামলা হলো কেন বিজেপি জবাব দাও জানেন না যে কারা কারা এনকোয়ারি করার জন্য বলেছে যখন কোনো সিবিআই তদন্তের নির্দেশ দিত আগে যখন বিরোধী দলনেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেটা খুব ভালো লাগতো বাম সরকার যখন ছিল রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল বিভিন্ন কেসে সিবিআই তদন্ত করার তখন যখন সিবিআই তদন্তের নির্দেশ দিত কলকাতা হাইকোর্ট সেটা খুব ভালো ছিল তখন কিন্তু এই কথা তারা বলতেন না যে সিবিআইটা অমক দলের সেটা বলতেন না তখন বলতেন যে নিরপেক্ষ তদন্ত করার জন্য সিবিআইকে দায়িত্ব দিতে হবে সেই মতো যখন কখনো নির্দেশ আসতো তখন কিন্তু আমরা দেখতাম শাসক দল তৃণমূল কংগ্রেস খুবই সাধুবাদ জানাতো সিদ্ধান্তকে আজকে যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে ভোট পরবর্তী হিংসা তদন্ত করবে একটা অংশ তদন্ত করবে সিবিআই যখন সিবিআই সেই মতো করে ফিল্ডে নেমে তদন্ত শুরু করেছে এবং সেই রকমই চোপড়া একেবারে নদীয়ার চোপড়ার হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত সেখানে যখন সিবিআই টিম পৌঁছায় এবং সেখানে যেটা দেখতে পাচ্ছেন একেবারে স্লোগান দেওয়া শুরু হয় যে সকাল সকাল গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতে হামলা হলো কেন সিবিআই হামলা হলো কেন বিজেপি জবাব দাও তারপরে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে রোকা যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি বিষয় তারা হয়তো ভুলেই গেছেন যে সিবিআই অ্যাকচুয়ালি কী আমি জানি না হয় তারা ভুলে গেছেন আর তা না হলে জেনে শুনে এগুলো করছেন একটা মিসগাইড করার চেষ্টা করছেন মানুষকে একটা অন্যরকম বার্তা দেওয়া তারা চেষ্টা করছেন কিন্তু তারা হয়তো এটা বুঝছেন না যে সিবিআই এটা কেন্দ্র একটা তদন্তকারী সংস্থা কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত করছে এখানে বিজেপির সঙ্গে সম্পর্ক নেই কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু দর্শক এইভাবে বিক্ষোভ দেখিয়ে কি সিবিআই তদন্তকে আটকে রাখা যাবে কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা তদন্ত করছে সুতরাং সেখানে যদি তদন্তের কাজে বাধা দেওয়া হয় তখন হয়তো তাদের নামও জড়াতে পারে যে তদন্তের কাজে বাধা দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি এই রাজ্যে যখন পুলিশ কোনো তদন্ত করতে যায় তখন তাদের কাজে বাধা দেওয়ার জন্য আবার তাদের বিরুদ্ধে কেস দিয়ে দেওয়া হয় আমি জানি না সিবিআই এক্ষেত্রে কী করবে কারণ যেভাবে বাধা দেওয়া হচ্ছে তারা তদন্ত করতে যাচ্ছেন স্পটে বলছে হামলা করতে এসেছে সিবিআই তাদেরকে একবার দেখতে পাচ্ছেন তো গেটের সামনে যেভাবে তারা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন এবং এটাও অভিযোগ শুনছিলাম যে সিবিআই অফিসাররা যারা গেছিলেন তাদের গাড়ি নাকি চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছিল এমন নাকি শোনা যাচ্ছে যে যারা এইরকম বিক্ষোভ দেখাচ্ছিলেন সুতরাং এইরকম যদি বাধা দেওয়ার চেষ্টা হয় সিবিআই তদন্তের কাজে তাহলে তো সিবিআইকে আরও কঠোর হতে হবে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তবে দর্শক এটা ঠিক যে সিবিআই যেভাবে তদন্তে নেমেছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে যেখান থেকে যা অভিযোগ এসেছিল সেখানে সেখানে ক্ষতি দেখার কাজ তদন্তের কাজটা যেভাবে চালাচ্ছে বলা যায় যে মাথার কিন্তু একেবারে চুল কিন্তু খাড়া হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তো আবার গায়ের পশম খাড়া হয়ে যাচ্ছে কি হবে শেষ পর্যন্ত যারা এই কাণ্ডটা ঘটিয়েছেন বা ঘটিয়েছে তাদের সব বেশি ভয় কারণ নিরপেক্ষ তদন্ত হলে তো পার পাওয়া পার পাওয়া যাবে না শাসক দল তাদের যাদের যাদের নামে অভিযোগটা উঠেছিল যদি রাজ্য সরকারের পুলিশ তদন্ত করতো সেক্ষেত্রে একটা অনেক সময় হয় যেটা অভিযোগটা আসে যে রাজ্যের পুলিশ সঠিকভাবে তদন্ত করে না তারা সাজিয়ে গুজিয়ে মামলাগুলোকে অন্যভাবে একটা ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করে কিন্তু যদি সিবিআই তদন্ত করে পুরো বিষয়গুলো তাহলে তো যারা কাণ্ডটা ঘটিয়েছে যারা অশান্তিটা করেছে যারা খুন করেছে তাদের তো ভয়টা লাগবেই সুতরাং সেই জায়গা থেকে তো এই ধরনের ক্ষোভ বিক্ষোভ আসবেই আমি জানি না যে তদন্ত করতে গেছিলো সিবিআই সেখানে যারা এই স্লোগানটা দিচ্ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তা নাহলে কেন তারা এইভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে সিবিআই কে সিবিআই তাদের মতো করে তদন্ত করবে সেখানে এইভাবে স্লোগান দেওয়া হামলা হলো কেন আরে সিবিআই গেছে তদন্ত করতে পঞ্চায়েত অফিসে হামলা হয়ে গেল কি ধরনের বিষয় কী ধরনের কথা বলছি এগুলো তো মানুষ শুনলো হাসবেন সাধারণ মানুষ যে কি বলছে সিবিআই হামলা করতে গেছে কে হামলা করা কী ছবি আছে দেখা রাখ না এখন তো সবার হাতে মোবাইল কী হামলা করেছে সিবিআই কেউ ভিডিও ফুটিসটা দেখা আসলে না কিছু একটা বলতে হবে বিক্ষোভ দেখাতে হবে বিক্ষোভ দেখিয়ে মানে সব কিছুই রাজনীতিগত বিষয়ে তারা ভাবার চেষ্টা করছে যেন বিজেপি গেছিলো সেখানে একটা বিক্ষোভ দেখাচ্ছে পলিটিক্যালি সেখানে একটা সিবিআই তদন্ত করতে গেছে সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে গেছে তার সত্ত্বেও এইভাবে বিক্ষোভ দেখাবার চেষ্টা করবেন তৃণমূল কংগ্রেসের সব লোকজন তাই তো প্রশ্ন ওঠে দর্শক যে যে ঘটনার তদন্ত চলছে সেই ঘটনার সঙ্গে এই সব মানুষগুলোর কারো না কারো যোগ রয়েছে কিনা তা নাহলে কেন তারা এইভাবে সিবিআইয়ের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে নিশ্চয়ই এটা নিয়ে আগামী দিনে আমরা পরিষ্কারভাবে জানতে পারবো বিষয়টা কী রয়েছে এবং সিবিআই আশা করব এই বিষয়ে করা পদক্ষেপ নেবে আমি দর্শক আজকে আরেকটা বিষয় আপনাদের নজরে আনতে চাই মিডিয়া সূত্রে খবর যেটা প্রকাশ্যে এসেছে যে আমরা খবর পাচ্ছি যে অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একেবারে নেতা তাকে এবং তার স্ত্রীকে মানে সস্ত্রীক অভিষেক তাদেরকে কিন্তু একেবারে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে নোটিশ দেওয়া হয়েছে ইডি তাদেরকে ডেকে পাঠিয়েছে এক তারিখ পয়লা সেপ্টেম্বর তার স্ত্রী রুজিরা রুজিরাকে ডেকে পাঠানো হয়েছে রুজিরা নারুলা এবং তারপরে যার পরে ছ তারিখ ছয় সেপ্টেম্বর অভিষেক ব্যানার্জিকে কিন্তু ডেকে পাঠানি পাঠিয়েছে ইডি একেবারে দিল্লিতে ইডি কিন্তু এখানেও ডেকে পাঠাতে পারতো কলকাতাতেও তাদের অফিস রয়েছে কিন্তু সেখানে না ডেকে একবারে সরাসরি দিল্লিতে ডেকে পাঠানো নিয়ে অনেকে কিন্তু অনেক কথা বলছেন যে আসলে সিবিআই যখনই এখানে শাসক দলের একটি নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেছে তখন তৃণমূল কংগ্রেস যে ধরনের একটা চাপ বা যে ধরনের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে বা করেছে বিশেষ করে ববি হাকিমদেরকে গ্রেপ্তারের পর নিজাম প্যালেসকে ঘিরে যে ধরনের খুব বিক্ষোভ এবং যে পরিবেশ তৈরি করেছিল তৃণমূল কংগ্রেস সেইটাকে সেটার জন্যে কিন্তু এবার আর সেই ধরনের কোনো ঝুঁকি নিতে নারাজ দিল্লির এই কেন্দ্রীয় সংস্থা ইডি সেই জন্যে তারা এখানে রকম তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করা এই এইসবের বিষয়টা এই কলকাতাতে কোনো ব্যবস্থা না করে একেবারে সরাসরি দিল্লিতে তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে কারণ দিল্লিতে এতটা প্রভাব খাটাতে পারবে না তৃণমূল কংগ্রেস এখানে যদি কোথাও ডেকে পাঠানো হয় হয়তো দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চলে এসেছেন কারণ আমরা দেখেছি ববি হাকিমদেরকে যখন আনা হয়েছিল নিজাম প্যালেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছ ঘন্টা নিজাম প্যালেসে বসেছিলেন ধর্না দিয়ে কার্যত বসেছিলেন সুতরাং আবার তার বাড়ির একেবারে ভাইপো এবং ভাইপোর স্ত্রীকে এইভাবে ডেকে পাঠানো হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বাড়িতে বাড়িতে বসে থাকবেন সেটা হয়তো ইডি কর্তারা মানে আশা করছেন না কারণ তাদেরকে ডেকে পাঠানো মানে এ তো একবারে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো প্রথম থেকেই বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন সুতরাং তাদের যে তদন্তের যে বিষয়টা সেখানে হয়তো ব্যাঘাত ঘটতে পারে হতে পারে সেই জন্যই হয়তো একেবারে দিল্লিতে সরাসরি দিল্লিতে তাদেরকে কিন্তু ডাকা হয়েছে এক তারিখে অভিষেক ব্যানার্জির স্ত্রী আর ছ তারিখে কিন্তু অভিষেক ব্যানার্জি এখন দর্শক এই নিয়ে নোটিশ করা হয়েছে তাদেরকে যেটা আমরা খবর পাচ্ছি কিন্তু অদ্ভুত বিষয় আমরা এর আগে যখন দেখেছিলাম যে রুজিরা ব্যানার্জিকে যখন নোটিশ করেছিল যে তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই সিবিআই সিবিআই কর্তারা যখন নোটিশটা করেছিলেন তখন আমরা দেখেছিলাম সেই নোটিশের কপি একেবারে ছবি তুলে অভিষেক ব্যানার্জি টুইট করেছিলেন এবং বলেছিলেন যে আমরা ভীত নয় আমরা মানে মেরুদণ্ড সোজা করে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে আমরা ভীত নয় সুতরাং সেই ধরনের যে টুইটটা মানে নোটিশ দেওয়ার কিছুক্ষণ পরেই মানে কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু টুইট করেছিলেন অভিষেক ব্যানার্জি অভিষেক মানে ভোটের সময় টুইট করেছে কিন্তু এখানে নোটিশ দেওয়া হয়েছে স্ত্রীকে একটা ডেট অভিষেক ব্যানার্জিকে একটা ডেটে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত অভিষেক ব্যানার্জির তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া বা টুইট করে নোটিশের অংশ যেটা সিবিআই ক্ষেত্রে দেখেছিলাম সেরকম কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি সুতরাং এই কয়লাকাণ্ডে আবার তাদেরকে যে ডাকা হয়েছে এবং তদন্তের কাজে সহযোগিতা করতে বলা হয়েছে কারণ কয়লাকাণ্ডে প্রচুর টাকা মানে একেবারে লেনদেন হয়েছে আপনারা জানেন বিনয় মিশ্র যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে যুব তৃণমূল কংগ্রেসের খুবই দায়িত্বপ্রাপ্ত একজন নেতা ছিলেন তিনি তো একেবারে ফেরার এই মুহূর্তে কোথায় অন্য দেশে চলে চলে গেছেন দ্বীপপুঞ্জে বসবাস করছেন আর যেহেতু যুব তৃণমূল কংগ্রেসের একেবারে মাথায় ছিলেন অভিষেক ব্যানার্জি সুতরাং হতে পারে কোথাও একটা হয়তো লিঙ্ক খুঁজে পেয়েছে কিনা ইডিআই যে যেহেতু বিনয় মিশ্র নামটা এতটা মানে মানে জোরালো হয়েছে তার এই তার বিষয়ে আর্থিক লেনদেনের বিষয়ে সেখানে অভিষেক ব্যানার্জি দলের একেবারে উপরের নেতা অনেকে বলছেন যে এই এই টাকাগুলো না চেন ওয়াইজ সব ডিস্ট্রিবিউট হয়েছে সুতরাং জানি না কোনো হয়তো কোনো একটা সূত্র হয়তো খুঁজে পেয়েছে ইডিআই ইডি এবং সেখানে আপনারা জানেন এর আগেই সিবিআই কিন্তু তার স্ত্রীকে প্রশ্ন করেছিল এই সমস্ত মাথায় রেখে হয়তো কিছু একটা বিষয় রয়েছে জানার সেই জন্যই তাদেরকে ডাকা হয়েছে কিন্তু প্রশ্ন একটাই যে এখানে না করে দিল্লিতে কেন ডাকা হয়েছে সুতরাং তৃণমূল কংগ্রেস যে বিএফটা করেছিল ববি হাকিমদের গ্রেপ্তারের সময় তার জেরেই যে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে ইডি এখানে না করে দিল্লিতে এটা হয়তো একটা অন্যতম কারণ হতে হবে দর্শক আমরা দেখব নিশ্চয়ই সেখানে গিয়ে কি ধরনের বিষয়টা আবার উঠে আসছে অভিষেক ব্যানার্জির মুখ থেকে কী বা অ্যাকাউন্ট সম্পর্ক সম্পর্কে নাকি জানতে চাওয়া হবে সেখানে কি রয়েছে আই ব্যয়ের বিষয়ে কোনো একটা হিসেবের বিষয় রয়েছে কিনা সেখানে কিছু ধরা পড়ে কিনা সেটা নিশ্চয়ই আমাদের সেদিকে নজর থাকবে দর্শক আবারও যে সিবিআই কয়লা কাণ্ড নিয়ে একেবারে তদন্ত চালিয়ে যাচ্ছে আমরা যেন কোথাও একটা বুঝতে পারছি একটা জানান যেন দেওয়ার চেষ্টা করছে সিবিআই যেভাবে টাকাটা আবার শুরু করেছে এবং আইপিএস অফিসারকেও অফিসারদেরকেও কিন্তু দিল্লিতে ডাকা শুরু করেছে সুতরাং থেমে যে থাকছে না সিবিআই এটুকু পরিষ্কার এখন দেখার বিষয় যে কয়লা বা গরু পাচার এইসব কাণ্ডে যেসব যেভাবে টাকা অবৈধভাবে লেনদেন হয়েছে তার কতটা কী তদন্ত করতে পারে এবং কি ব্যবস্থা নিতে পারে এবং আমরা অবশ্যই চাইব দর্শক যারা দোষী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করতেই পারি এখন দেখা যাক এই বিষয়ের সঙ্গে অভিষেক এবং তার স্ত্রী কতটা কীভাবে জড়িত রয়েছেন তার বিষয়ে তদন্তে কী উঠে আসে দর্শক কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি